बाजार और माइया अल्लाई ते मोरी बाना हक्स बाजार और माइया अल्लाई मन लगाई बाना प्रथम देखाई तो और लाई आई होइलाम दीवाना आई होइलाम मस्ताना हंडे बारी हंडे घर हंडे ठिकाना हंडे बारी हंडे घर हंडे ठिकाना तोर मत शत शत घर প্রথম বলতে এর আগে আরেকটা প্লেব্যাক করা হয়েছে, মুভির নাম শেকল কাটা ময়না, মুভি এখনো মুক্তি পায়নি, এটা আনোয়ার ইসলাম ভাইয়ের মুভি। আর সেকেন্ড টাইম করলাম সিগনাল মুভি সাইমন তারিক ভাইয়ার, দেখা যাক কোন মুভিটা আগে মুক্তি পায়, সেটাতেই দর্শক প্রথম আর কি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমাকে পাবে, শুনতে পাবে। গানটা গাওয়ার জন্য গান তো আসলে অনেক আগে থেকেই করা হয়, তারপরে গান শুনতে শুনতে হয়তো বা সাইমন তারিক ভাইয়া বা মুভির সংশ্লিষ্ট আরো যারা আছেন মুরাদ নূর ভাইয়া লিরিকিস্ট বা মিউজিশিয়ান যারা আছেন ওনাদের কাছে ভালো লেগেছে, তারপরে হচ্ছে অফারটা আসে গান করার। মিলনের সাথে তো প্রথম আপনার এবং প্লেব্যাক এর প্রথম। হ্যাঁ, মিলন ভাইয়ের সাথে গান গাইতে গিয়ে কোনো অভিজ্ঞতা? গান গাইতে গিয়ে অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো, যে শিল্পীদের যে কেমিস্ট্রি বা টিম ওয়ার্ক যেটা সেটা সবসময় খুব জরুরি যে কোনো ভালো কাজ বের করে আনার জন্য, স্পেশালি কোনো ক্রিয়েটিভ কাজ। সেক্ষেত্রে আমার তারপরে মুরাদনুর ভাইয়ার মিলন ভাইয়ার আমাদের কেমিস্ট্রি টিম কেমিস্ট্রিটা খুব ভালো এবং আশা করি দর্শকদেরকে খুব ভালো কিছু উপহার দিতে পারবো আমরা। আচ্ছা, গানটা গাইতে গিয়ে কেমন মনে হলো? ভীষণ ভালো লেগেছে। এবং আজকাল আমরা যেটা দেখি যে মন ছোঁয়া লিরিক যেটা জীবনের সাথে মিলে যাবে, সেরকম একটা লিরিক আমার কাছে মনে হয়েছে, যে জীবন মানে সারাটা জীবন ভরে শুধু তোমাকে ভালোবেসে যাওয়া, আসলে তো জীবনের অর্থ এটাই। আমার মনে হয় এই গানটা আমাদের সবার মনের গান হবে এবং আমাদের সবার মন ছুঁয়ে যাবে। আচ্ছা, এর আগে তো আপনার তো প্লেব্যাকে একটাই গান করেছে, তো অডিওতে কতগুলো গান করেছে? অডিও গান তো অনেক করা হয়েছে, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যে নকশি সংস লিখে সার্চ দিলে আমার সব গান শুনতে পারবে দর্শক শ্রোতারা। আর এটা হচ্ছে সিগনাল মুভির গান সাইমন তারিক ভাইয়ার পরিচালনায়, তো এই গানের জন্য এবং এই টোটাল মুভির জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে দর্শকদের কাছে, অনেক শুভকামনা এবং দোয়া আমরা আশা করছি। আচ্ছা, এই গানটা আমার প্রথম কোন আঞ্চলিক করা গান, এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের ভাষায় করা এবং এর পরবর্তীতে আমার ইচ্ছা আছে বাংলাদেশের প্রমিনেন্ট আরো কিছু যে আঞ্চলিক ভাষাগুলো আছে, যেমন উত্তরবঙ্গের একটা ভাষার ট্রেন্ড আছে, সিলেটের একটা ভাষার ট্রেন্ড আছে, বরিশালের একটা আছে, এই আঞ্চলিক সৌন্দর্যগুলো তুলে আনা পরবর্তীতে আমার প্ল্যান। আচ্ছা, ওই গানটা কিভাবে আপনার পাওয়া হলো? গানটি গীতিকার আপনার সাথে? ওই গানটার মাধ্যমে হচ্ছে গীতিকার যিনি ছিলেন জীবকদা, ওনার সাথে কাজ করার প্ল্যান আগে থেকেই ছিল, তারপরে হচ্ছে তো হুট করে গানটা করা হয়ে গেল। ওটা ডিওপিতে ছিল নাহিন, তারপরে সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহিন ভাইয়া। ওই গানটাও একটা চমৎকার ক্রিয়েশন হয়েছে বলে আমি মনে করি, আমাদের টিম ওয়ার্কটা অনেক ভালো ছিল এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে ওই যে মানে জনগণের মনে ঠাই করে নিয়েছে গানটা, মানে আঞ্চলিক ভাষায় হওয়াতে ওই রিজিয়নের যত দর্শক শ্রোতা আছেন তাদের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি। প্রথম দেখাই তোর আই হইলাম দিবানা আই হইলাম মস্তানা হন্ডে বাড়ি হন্ডে ঘর হন্ডে ঠিকানা হন্ডে বাড়ি হন্ডে ঘর হন্ডে ঠিকানা তোমার মতো শত আনা এন্ডে ঘুরে সে আনা। ধন্যবাদ। আচ্ছা, আপনার শুরুটা মানে মিউজিকে গানের আশা কিভাবে? মিউজিকে আশা কিভাবে বলতে গেলে মিউজিকটা তো প্রথম থেকেই করা হতো একদম ছোটবেলা থেকে,
মানে পড়াশোনা যখন শুরু করা হয় ঠিক ওই সময়টা থেকেই। কিন্তু বাসার এবং আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল সবসময় এডুকেশনটা কমপ্লিট করা, ওই জন্য আমি ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, যারা জানে তারা জানে যে খুব টাফ একটা সাবজেক্ট এবং টোটালি হচ্ছে সেমিস্টার সিস্টেম, এবং ঢাকা ভার্সিটিতে যেহেতু ওপেন ক্রেডিট না ওই জন্য পড়ার ফাঁকে ফাঁকে মানে একদম ডিভোটেডলি কাজ করার সুযোগটা কম। আমি যদি পড়ার ওই জন্য মানে পড়াশোনা শেষ করার পরে একবারে আমার কাজটা শুরু এখানে, কিন্তু গান সবসময় আগে থেকেই করা হতো ভার্সিটিতে স্কুলে কলেজে। এই তো আগামী দিনের পরিকল্পনা হচ্ছে গান নিয়ে বাঁচতে চাই, দেশের শিল্প জগতে অনেক ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা আছে, গানের জন্য অনেক অনেক সাধনা করতে চাই। এই তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।